যে আমরা দ্বিতীয় ডোজে বেশি জোর দেব, বুস্টার ডোজে বেশি জোর দেব এবং প্রথম ডোজও আমরা দেব, তারা হয়তো একটু দেরি হইতে পারে, সেই জন্যই তাদেরকে আহ্বান করছি যে আপনারা এই সুযোগটা নিয়ে নেন, 26 তারিখের সুযোগটা, সেই জন্যই এই জোর দিয়ে আমরা 26 তারিখের কথা বলছি। এবং টিকা কার্যক্রম চলমান থাকবে, এই টিকা কার্যক্রম বন্ধ হবে না, হয়তো ক্যাম্পেইন এইভাবে হবে না কিন্তু স্বাভাবিক কার্যক্রম এটা চলমান থাকবে। 12 বছর এবং তার মধ্যে সকল ব্যক্তিবর্গ কে আমরা টিকা দিচ্ছি এবং দিয়ে যাবো। যারা টিকা নেয় নাই, টিকা কেন্দ্রে যে অবস্থায় আসে, যদি কোনো পরিচয় পত্র না থাকে, জন্ম নিবন্ধন না থাকে, একটা মোবাইল ফোন তো হাতে থাকে, সেইটা মোবাইল নাম্বার দিয়ে আমরা তাকে দিব। মোবাইল না থাকলে আমরা নিজেরা নিবন্ধন করে দিয়ে দিব এবং টিকার কার্ডও তারা পাবে। যারা এখানে আসবে কোনো কাগজ নিয়েও আসবে না, তাদেরকে টিকা দিয়ে আমরা একটা কার্ড দিয়ে দিই। টিকার আওতায় এখনো আসছে না এটা আমরা জানি, যেহেতু WHO এখনো আমাদেরকে সেই অনুমোদন দেয় নাই, অনুমোদন দিলে আমরা তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা নিব। এখন তারা আসবে মাস্ক পরবে, কিন্তু তাদেরকে যারা পড়াবে দেখাশোনা করবে তারা সকলেই কিন্তু টিকা নেওয়া থাকবে, কাজেই তারা মোটামুটি সুরক্ষিত থাকবে আমরা আশা করি। বা স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে অবশ্যই, টিকা নেওয়া অর্থ এই নয় যে আমরা মাস্ক পরবো না, সামাজিক দূরত্ব বজায় রাখবো না, আমাদেরকে মাস্ক করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সব টিকাও আমাদেরকে নিতে হবে। 10 কোটি 33 লক্ষ আমরা দিয়েছি, অর্থাৎ আমাদের যে পপুলেশনের যে 70% পপুলেশনকে আমরা ভ্যাকসিন দিব তার 86% আমাদের দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় ডোজ 7 কোটি 80 লক্ষ অর্থাৎ 65% লোককে দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে। বুস্টার ডোজ আমরা 32 লক্ষ আমরা দিয়েছি। সর্বমোট আমরা ডোজ দিয়েছি 18 কোটি ডোজ আমরা বাংলাদেশে মানুষকে দিয়েছি, আর আমরা ভ্যাকসিন পেয়েছি 28.5 কোটি ভ্যাকসিন এ পর্যন্ত দিয়েছি। আপনারা জানেন স্কুল ছাত্র ছাত্রীদেরকে আমরা প্রায় 1.5 কোটি ডোজ দিয়েছি প্রথম ডোজ, এবং দ্বিতীয় ডোজ আমরা 1 কোটি বেশি দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে আরেকটি পরিসংখ্যান বলতে চাই, আমরা 18.5 কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশ দিয়েছে, বাংলাদেশ ভ্যাকসিন তৈরি করা, সেই পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিই, জার্মানিতে 17 কোটি ভ্যাকসিন দিয়েছে, রাশিয়া 16 কোটি ভ্যাকসিন দিয়েছে, আমাদের সমান প্রায় 10 কোটি, আমরা 18.5 কোটি করে দিয়েছি। আমাদের তুরস্ক আমাদের থাইল্যান্ড 12 কোটি ডোজ দিয়েছে, এবং আফ্রিকা সাউথ আফ্রিকা 3 কোটি ডোজ দিয়েছে, আফ্রিকার প্রায় অন্যান্য দেশও 20 থেকে 30 লক্ষ ডোজ তারা দিতে পেরেছে, এটা একটা বড় অর্জন। এবং আরেকটি ভালো অর্জন আমি বলতে চাই, ব্লুমবার্গ বলেছে গ্লোবাল ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে 10 নম্বরে, অর্থাৎ 260 দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন দেওয়ার মধ্যে 10 নম্বর পজিশনে আছে, এটা আমাদের জন্য খুবই একটি জায়গা।